আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভি দুপুরের সংবাদের সঙ্গে আছি আমি তাই বনন্ত। আর শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র শীতে খুলনায় জনজীবন বিপর্যস্ত, সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিধি লিয়াকত হোসেন জানিয়েছেন খুলনা জেলার চিত্র। খুলনায় মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে নেমে এসে স্থবিরতা এবং কনকনে শীতে সাধারণ মানুষের জীবন অনেকটাই বিঘ্নতা ঘটেছে এবং এই শীতের প্রকোপে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, তারা ঠান্ডাজনিত রোগেই ভুগছেন। আমি হাসপাতালগুলোতে খবর নিয়েছি, সেখানে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আমি কথা বলেছি খুলনা জেলা প্রশাসনের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে এই শীতের কারণ, এই তীব্র শীতের কারণে তারা শীতার্তদের মাঝে এ পর্যন্ত প্রায় 50,000 শীত বস্ত্র বিতরণ করেছে। আমি কথা বলেছি খুলনা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আমিরুল আজাদের সাথে, তিনি আমাকে জানিয়েছেন গতকাল এবং আজ 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে খুলনায় এবং এই মৃদু শৈত্যপ্রবাহ দু একদিন অবস্থান করতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। এ ছিল খুলনা থেকে মৃদু শৈত্যপ্রবাহের সবশেষ খবর।